ব্যস্ত শহুরে জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চাইছেন, তাহলে চোখ বন্ধ করে চলে আসুন দাওয়াই পানিতে। উত্তরবঙ্গের সুন্দর ছোট্ট অফবিট একটা গ্রাম এই দাওয়াই পানি। এনজিপি থেকে দূরত্ব 81 কিলোমিটার মতো, পৌঁছতে সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে ছোট গাড়ি হলে 3,500 আর বড় গাড়ি হলে 4,000 টাকা। আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে আপনাদের এনজিপি থেকে যে কোনো শেয়ার গাড়ি ধরে চলে আসতে হবে জোরবাংলো পর্যন্ত। জোরবাংলো থেকে আবার পৌঁছাতে হবে 6 মাইল বা 6 মাইল, আর 6 মাইল থেকে যেতে হবে দাওয়াই পানি। 6 মাইল থেকে অনেক সময় কিন্তু গাড়ি পাওয়া যায় না, সেক্ষেত্রে আগে থেকে হোমস্টেতে বলে রাখলে ওনারা 6 মাইল অথবা জোরবাংলোতে গাড়ি পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদের খরচাটা কিন্তু একটু কম হবে। কুয়াশা মাখা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম দাওয়াই পানির দিকে, আর দাওয়াই পানিতে ঢোকার মুখেই দেখা হয়ে গেল এনার সাথে। বিশাল একটা হাস্কি, একদম শিয়ালের মতো দেখতে। রুমাস রিট্রিট। এখান থেকে দাওয়াই পানি শুরু হচ্ছে, জাস্ট ওইখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দাওয়াই পানি বোর্ডটা। এই ওপর দিয়ে চলে গেছে দাওয়াই পানি যাওয়ার রাস্তা, আর ঠিক এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওখানে গেলে আমরা পৌঁছাবো রুমাস রিট্রিট হোমস্টেতে। এই রাস্তা এখান দিয়ে কিন্তু গাড়ি চলে যাবে সোজা। একদম আপার দাওয়াই পানিতে রাস্তার ওপরেই এই হোমস্টে। কিতনা রুম হ্যায় দিদি? 4 হ্যায় না? ইয়ে দো আর নিচে। আচ্ছা আচ্ছা। দাওয়াই পানিতে প্রায় প্রত্যেকটা হোমস্টে কিন্তু কাঠের তৈরি। আমার দাওয়াই পানির আগের যে ভিডিওগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন সেখানেও দেখেছেন প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু রুমগুলো পুরোটাই কাঠের হয়। একদম অফবিট পাহাড়ি গ্রামের ঘর যেমন হয়, দাওয়াই পানির প্রায় প্রত্যেকটা হোমস্টের রুমগুলোই ঠিক সেই রকম। এটাও তার ব্যতিক্রম নয়। আপনারা যে রুমটা দেখলেন এটা ছিল ট্রিপল বেডেড রুম, তবে 4 জন কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। এই রুমটার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, এখন একটু কারেন্টটা নেই তাই পুরোটা দেখাতে পারলাম না। এদিকে কোমোড রয়েছে, ছোট ওয়াশরুম, কিন্তু এই দাওয়াই পানিতে এত ঠান্ডা পড়ে যে শুধুমাত্র প্রকৃতি তাকে সাড়া দেওয়া ছাড়া এখানে কিন্তু বাথরুমের খুব একটা দরকার পড়ে না। এটা ছিল 4 বেডেড রুম, আর এর পাশেই রয়েছে একটা ডাবল বেডেড রুম। রুমগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এদিকে একটা সাইড টেবিল রয়েছে, জল দেওয়া রয়েছে, এদিকেও বসার বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। একটা ছোট টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর পুরোটাই কিন্তু এরকম কাঁচের ট্রান্সপারেন্ট জানালা যেখান দিয়ে বাইরে সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দুটো রুম দেখালাম সেই রুমগুলো দিয়ে কিন্তু আপনারা ঘরের বেডে বসেই বাইরের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। দাওয়াই পানিতে ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হলো ডাইনিং এরিয়া, বেশ সুন্দর করে সাজানো। ওদিকটা আবার সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে, এখান থেকেও বাইরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যায়। আমরা তো আজকে জাস্ট এসেছি, দেখা যাক কাল যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আমরা তো ভিউ পাইনি, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এই রকম ভিউ আপনারা পাবেন। ইয়ে আপকা জো রুমার্স রিট্রিট হোমস্টে হ্যায়, ইসমে টোটাল রুম কিতনা হ্যায়? রুম 4 চার রুম হ্যায়, তো 4 রুমে কিতনা আদমি রহ সকতে হ্যায়? সব 4 বেডেড হ্যায়। চার রুম মে দো রুম মে দো বেড, আচ্ছা, চার জন গয়ে চার জন
सिंगल दो रूम। ओ अच्छा, एक में सिंगल सिंगल मतलब डबल बेड है, मतलब दो रूम में फोर बेड और दो रूम में टू बेड। अच्छा एक चीज और, ये जो सामने जो बेल्कनी है कंचनजंगा, यही से पूरा दिखता है। आज तो पूरा क्लाउडी है, आज तो नहीं दिखेगा ना, तो कल कुछ चांसेस है क्या दिखने का? कल शायद दिख सकते हैं। अच्छा ठीक है, और आप लोगों का बुकिंग करने का प्रोसीड्योर क्या होगा? बुकिंग करने के लिए नंबर में, अच्छा जो नंबर स्क्रीन में है उसमें हम लोग कॉल करने से बुकिंग। और आप लोग क्या गाड़ी भी प्रोवाइड करते हैं? गाड़ी भी वो भी कॉल करने से ही हो जाएगा। तो अच्छा आपका नाम क्या है दीदी? रेनू। अच्छा ठीक है, थैंक यू। रूम থেকে বেরিয়ে কয়েকটা ধাপ সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে উঠে গেলেই আপনারা মেইন রোডে পৌঁছে যাবেন। আচ্ছা দাদি, নিচেও দুটো রুম রয়েছে, চলুন দুটো রুম গুলো একটু দেখিয়ে দিই। এরকম বড় বড় কাচের জানালা দেওয়া রয়েছে এখানেও, কিন্তু এটাও পুরোটাই ভিউ রুম, এখান থেকে পুরো বাইরের কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। যদি আপনারা ছ থেকে সাতজনের গ্রুপে আসেন তাহলে এই দুটো রুম নিয়ে থাকতে পারেন। এটা ডাবল বেড, মাঝে একটা টেবিল, একদম পাশের রুমটার মতন। এদিকে একটা সিঙ্গেল বেড, আর এখানে বেশ ঠান্ডা পড়ে তাই প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখান দিয়ে বাইরে সুন্দর ভিউ রয়েছে। রুমগুলো একটু ছোট কিন্তু মেইন হচ্ছে ভিউটা, ভিউটা কিন্তু দারুণ। এটা হলো ওয়াশরুম। আমার যেটা মনে হলো, এই হোমস্টেতে থাকলে আপনার একেবারে পাহাড়ি কোনো বাড়িতে থাকার অভিজ্ঞতা হবে। কোনো কিছু অতিরঞ্জিত এখানে করা নেই, সারা দিন ব্যালকনিতে বা বেডে বসে কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্য অনুভব করুন নিজের মতো। রেজা, বহুত আচ্ছা নাম হ্যায়, মেরে সাথ চলোগি? নেই। আর মাম্মি লে জায়েগি তো? জাউঙ্গা। তব জাউঙ্গা। আচ্ছা জাউঙ্গা নেই, লড়কি লোক বলতি হ্যায় জাউঙ্গি। হ্যাঁ। কোন সা ক্লাস মে পড়তি হো তুম? ফাইভ। ফাইভ মে? মেরা ভি এক বেটি হ্যায়, উসকো ও নাইন মে পড়তি হ্যায়। থোড়া সা হাই বল দো। হাই। দাওয়াই পানিতে একদম অলস ভাবে দুটো দিন কাটিয়ে দিতে পারেন, অথবা একদিন রাখতে পারেন পায়ে পায়ে হেঁটে পুরো দাওয়াইপানি গ্রামটা ঘুরে দেখার জন্য। কথা দিচ্ছি অসাধারণ এক অভিজ্ঞতা হবে। আর যদি সাইট সিন করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা চলে যেতে পারেন দার্জিলিং, চটকপুর, লাটপাঞ্চার, শিটং, অনেক জায়গা রয়েছে যেগুলো দাওয়াইপানি থেকে একদিনে ঘুরে আবার ফিরে আসা যায়। এই হলো সেই সুন্দরী পাহাড়ি অর্কিড যা পাহাড়কে আলো করে রাখে। এটা কিন্তু কোরানো ফুল, গাছ থেকে তোলা নয়। দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টো দিকের পাহাড়টাই হলো দাওয়াইপানি, তাই দাওয়াইপানি থেকে দার্জিলিং এর অসাধারণ ভিউ পাওয়া যায়। মনে হয় সামনের খাতটা পেরোলেই পৌঁছে যাব দার্জিলিং। এই হলো দার্জিলিং শহর, দাওয়াইপানির ঠিক উল্টো দিকে, একদম পরিষ্কার, আর রাত্রির ভিউ তো জাস্ট অসাধারণ। মনে হয় কেউ যেন অজস্র হীরে ছড়িয়ে দিয়েছে পাহাড়ের গায়ে, যেটা নিজে চোখে না দেখলে কিন্তু সেইভাবে ফিল করা যায় না। এই হলো রাত্রের ভিউ, মোবাইলের ক্যামেরায় অতটা ধরা পড়েনি যেটা
মানুষ চোখে ধরা পড়েছে। এই অপূর্ব দৃশ্য ভোলার নয়, দাওয়াইপানির রাতটা কিন্তু অসাধারণ। তবে আমাদের এবারে লাকটা সত্যিই খারাপ ছিল, সকালবেলা সেইভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তবে আপনারা কিন্তু নিরাশ হবেন না, দাওয়াইপানি থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার রং বদলের খেলা দেখা যায়, যেটা আমার আগের অনেকগুলো ভিডিওতেই আপনারা হয়তো দেখেছেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। ধন্যবাদ।